বন্ধুরা, আমরা আজকে সেজে গুজে বেরিয়ে পড়েছি। আজকে যাচ্ছি একটা মেলা দেখতে। গাড়ি চালাচ্ছে, দেখছো? আর এই যে আমার পুত্র দাঁত ভাঙা, বেরিয়ে পড়েছি। জানি না মেলাতে কতটা কি করতে পারবো ভিডিও। মেলাকে যদি প্রচুর মাইকের আওয়াজ আছে তো বুঝতেই পেরেছ। আমরা ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি, মেন রোডটা নিইনি, ভেতরের রাস্তা দিয়েই যাচ্ছি। এই রাস্তাগুলো আগে, এটা আমার বাপের বাড়ির এলাকা, এই এখানে স্কুল কলেজ সব কিছুই হয়েছে আমার। এই সব জায়গা থেকে যখন আমরা কলেজে আসতাম, কলেজটা পেছনে ফেলে এসেছি, তখন তোমাদেরকে দেখাতে পারিনি। এত মাইকের আওয়াজ হচ্ছিলো, গান হচ্ছিলো, যার জন্যই তখন মাইকটা আওয়াজটা ক্যাচ করবে বলেই ভিডিওটা করলাম না। এই রাস্তায় তখন একদম কোনো ঘরবাড়ি ছিল না, ফাঁকা রাস্তা দিয়ে আমরা এই কলেজে যাতায়াত করতাম। গুড ইভিনিং প্রত্যেককে জানাচ্ছি। আমরা আজ নতুন একটা আবার একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমরা আজকের আমাদের কাছাকাছি একটা মানে মেলা হচ্ছে বাসন্তী পূজা, যেহেতু বাসন্তী পূজা আজকের অষ্টমী শুরু হয়ে গেছে, তো আমরা সেই অষ্টমী ঠাকুর দেখার জন্য বেরিয়েও পড়েছি। আর এই মুহূর্তে আমাদের এখানে প্রচুর লোক, আর এখানে অনেকগুলো মেলাও হয়, তার মধ্যে এই জায়গার নাম অনুসারেই বাসন্তী মেলাটা। তো সেই কারণে আমাদের গাড়ি আস্তে আস্তেই অবশ্যই বলা শুরু করে দিয়েছিল। আমার পেছনে ঠাকুরের মানে মূলে এই মুহূর্তে ধোঁয়া লাগছে, কারণ এখানে ধোঁয়া দেওয়া হচ্ছিলো। চলো দেখাই আমি পুরোটা, তারপরে মেলা এক আকর্ষণীয়, এটা সব মেলাতে হয়। এখানে কার কত মানে রেম আছে আমরা সেটাই দেখতে পাই। এটাই চলছে, বেলুন বেলুন ফাটানোর কথা বলে যাচ্ছে। মেলা এসেই তার শুরু হয়ে গেছে। ছেলের ভাই না, বন্দুক মারবে, দেখা যাক। আরে উঁচু করে মার, উঁচু কর, উঁচু করে মার, মারো, মার তুই একটা, কোনটা রেম করে মারছো, মারো। ও সে খুঁজে পায়নি, মারো, মা লাগেনি, তারা লাগেনি, চারটে চারটে, উঁচু করে উঁচু করে, একদম এখানে করে, আমি মারলে আমরা একটা বন্দুক, আমরা আবার বন্দুক চালাচ্ছি। তারা ছেলে বাদ দিয়ে আর বাবা ধরেছে, চোখ বন্ধ করতে পারিনি, মারবো কে জানি কোনটা এম করে, দেখা যাক। একটা শেষ না, দুটো শেষ হয়ে গেছে, চারটের মধ্যে দুটো শেষ, তিনটে হয়েছে, আমি দুটো একটা বাপ্পাটা দুজনেরই কেউ হলো না, একটাও মারতে পারিনি, একটাও মারতে পারিনি।
মেলায় প্রচুর দোকান বসেছে। এখানে কাঠের বিভিন্ন জিনিস, এখানে কাঠের আছে 30 টাকা, 30-30 ও আছে। নাম লেখা যাবে, নাম লেখা, এই এই কাঠের উপরে নাম লেখা যাবে। মেলায় আসা মনে প্রচুর দোকান, বিভিন্ন রকমের দোকান, বিভিন্ন সাজাগুজের দোকান। মেলায় আসা মনে এটাই মজা, কিছু কিনি আর নাই কিনি দেখে ভালো লাগে। এটা বিভিন্ন রকমের শোপিস, এবার ঠাকুরের বাসনও পাওয়া যাচ্ছে। কানের খুব সুন্দর সুন্দর কানের দুল আছে। দুটো দাও, 40 টাকা করে ট্রেন চলবো আমরা। বাইরের দেশে যাবো, তাই জন্য ট্রেন চড়বে 43 টাকা করে টিকিটে বাপেটা। দাদা ভাই আর বাবু এই যে এই ট্রেনে উঠবে, যাই না ট্রেনে উঠে কতদূর যাবে, ওরা ট্রেনে উঠবে, তার জন্য যে টিকিট কাউন্টার লাইন দিয়েছে, দুজনে টিকিট কাটছে। টিকিটেও লাইন দেখো, 3 বছরের উপরে হলে দুজনের টিকিট কাটা হয়ে গেছে। ট্রেন দাঁড়িয়ে আছে আমাদের জন্য, আমরা এখন ট্রেন চড়তে যাই। সামনে আবার দুজন উঠে পড়ছে, দেখছো অনেক লোক হয়েছে এখানটায়। দিয়েছে আমাদের ট্রেন যাত্রা শুরু করে দিয়েছি, স্টেশন থেকে আবার ট্রেন চলে যাচ্ছে। ওরে বাবা, তা টান দিচ্ছে রে। আমাদের ট্রেন চলে এসেছে স্টেশনে, আমরা এবার নেমে যাব। আর আমাদের আরো প্যাসেঞ্জার ওঠার জন্য সব রেডি হয়ে গেছে, দেখো সবাই প্যাসেঞ্জার প্রচুর এখন আছে, অনেকে টিকিট কাটছে, টিকিট এই মুহূর্তে। আমরা স্টেশনে চলে এসেছি, চলে আসো। বলো এই তো কেমন লাগলো, বলো। 30 টাকা ছিল, ট্রেনের পাপড়ি লেগেছিল, আরে ট্রেনের
ট্রেন ব্রেক ফেল করেছে যার জন্য স্টেশনে আর দাঁড়া ছিল না অনেকক্ষণ ধরে আমরা দাঁড়িয়েছি তো এই মেলায় এসে এই প্রথম মানে আমরা এতক্ষণ ধরে ট্রেনের ব্রেক ফেল করে গেছিল যার জন্য আমাদের মোটামুটি যত টাকা নিয়েছে তত পাক ঘুরিয়ে দিয়েছে কিনবো না কারণ প্রচুর দাম এসছি ঘুগনি খেতে হয় সেজন্য মেলায় এলাম ঘুগনি না খেয়ে কি যাওয়া যায় চলো ঘুগনির দিকে ভিড়টা শুধু দেখো দাঁড়াও ঘুগনি কত লাইনটা পাবো কখন তার ঠিক নেই আমাদের ঘুগনি ঘুগনি 5 টাকা ছিল এখন হয়ে গেছে 15 টাকা প্লেট ছোট হয়ে গেছে পরিমাণও কমে গেছে টাকার অ্যামাউন্টটা বেড়ে গেছে আমাদের দুটো আমাকে দাও তোমরা পয়সাটা তো দাও পয়সা না দিয়ে চলে এসছো এটা দোকান দেখ তোমার পয়সা না দিয়ে পালাচ্ছে মেলায় এত ভিড় শেষটা আর মেলায় করতে পারলাম না এত মাইকের আওয়াজ হচ্ছে আর কথা বলতেই পাচ্ছি না আর সোজাসুজি বাড়ি ফিরে এসেছি খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি এসেই ভাবলাম বন্ধুদের সঙ্গে গুড নাইটটা জানিয়ে দিই তো গুড নাইট জানানোর আগে বলি সবাইকে কিন্তু শেয়ার করবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই দেখবেন আর কমেন্ট করবেন মেলায় কী কী দেখলেন আপনারা আমার দ্বারা দেখলেন হ্যাঁ কী কী ভালো লাগলো কী কী মানে এই যে তোমার দাদা ভাই যারা ট্রেনে যে এতক্ষণ চললো 40 টাকায় 40 ঘন্টা চড়ে এলো ঠিক আছে কমেন্ট করবেন কেমন লাগলো নাগরদোলনাটা তার বেশি কিছু বাড়াবো না রাত হয়ে গেছে অলরেডি 11টা বেজে গেছে তো গুড নাইট টাটা